কি খুব প্রেস্টিজ লেগে গেল, বুঝতে পেরেছি। ওই ম্যাডামের জন্যই ওয়েট করেন। এখানে কি দরকার? আপনার কিছু হবে না, তাও দেখুন চেষ্টা করে, যদি কিছু হয়। সুপ্রভাত। মানেটা ঠিক বুঝলাম না, একটু আলাপ করতে ইচ্ছা না তাই। এটা ইচ্ছে না দুঃসাহস? আপনি রেগে গেলেন ম্যাডাম। আপনার কি মনে হয় আপনার কথা শুনে রেগে ফেটে না পড়ে অনুরাগে আমার বলে যাওয়া উচিত ছিল? ইডিয়েট কথা। দিদি একটু শুনবেন, একটা বাইক ম্যান রোজ কিন্তু আপনাকে ফলো করে। তুমি যখন ওনাকে চেনোই না তাহলে ওনাকে নিয়ে তুমি এত ভাবছো কেন? আসলে আমরা এই অঞ্চলের ছেলে, তো আপনাদের ভালো চাই আর কি। চলি। মেসার্স মেহতা অ্যান্ড কোম্পানি, রেসপেক্টেড স্যার, আই অবলাইজ। দেবানি, অত দূর থেকে ডিকটেশন নিলে না আমার ঠিক কথাগুলো আসছে না। কাছে এসো। আপনি বলুন না স্যার, আমি তো লিখছি। মার্ভেলাস। কি বললেন স্যার? তোমার শাড়িটা দেবানি, আমার মনে হয় তুমি এই কাজটা ছেড়ে দিলেই ভালো করবে। কেন কেন পালাবো বলতে পারেন? মেয়ে হয়ে জন্মেছি বলে কি শুধু মেটাতে হবে পুরুষের কামনা তৃপ্তি? এ বড় নিষ্ঠুর পৃথিবী, নারীর একা জীবন বলে কিছু হতেই পারে না। কেন বাবু, তবে যে কবি বলেন নারী এই পৃথিবীর অর্ধেক আকাশ, তাহলে সে কথা কি মিথ্যে? সে তো কবির কল্পনা, বাস্তব খুবই কঠিন রে। দেবানি, আমার মনে হয় তুমি তোমার ছেলেকে হোস্টেল থেকে নিয়ে এসো আর আলাদা করে বাঁচার চেষ্টা করো। আমার ছেলে ছাড়া তো কেউ নেই, বলতে পারো আমি কি নিয়ে বাঁচবো? এ কি আপনি? যাকে প্রাণ চায় তার ঠিকানা খুঁজে পাওয়া খুব কঠিন নয় ম্যাডাম। শুনুন, দেখে তো ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে। আমি আপনার সঙ্গে এমন কোনো খারাপ আচরণ করিনি ম্যাডাম। রাস্তায় রাস্তায় মেয়েদের পেছনে ঘোরা, এটা কি কোনো ভালো কাজ না? মেয়েদের কথাটা উদ্ভব, আমি একটি মেয়েকেই চেয়েছি আর সেটা। এরপরে বিষয়টা চক থাক করে মিটবে না, নিজেকে সংযত করুন। Thank you.
দেবাণী, দেবাণী অফিস যাবে না? হ্যাঁ বাবু, এই তো রেডি, আমি যাবো তো। হ্যাঁ দেবাণী বলো। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। কি ডিসিশন? আজ আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি, আর এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। ভালো করে ভেবে দেখেছো দেবাণী? হ্যাঁ বাবু, আমি ভেবেই বলছি। যেদিন কার অ্যাক্সিডেন্টে ওর বাবা আমাকে ছেড়ে চলে যায়, সেদিনও তো আমি একা হয়ে গেছিলাম, একেবারে একা। সেদিন আপনি এসেছিলেন আমার পাশে, আমার জীবনে আমাকে বাঁচাতে। আজও কেউ আসবে নতুন করে আমাকে বাঁচাতে? নাহলে তো আপনি আছেনই আমার শেষ আশ্রয়। কি আমার পাশে থাকবেন না আপনি তখন? আমি আছি দেবাণী। তোমার ছেলে আর তোমার জীবনে আমি সর্বদাই আছি। রক্তের সম্পর্কে না হোক, আত্মার টানে তো আমি তোমাদেরই লোক। আপনি আমার ছেলেকে হোস্টেল থেকে নিয়ে আসুন, আমি সুপারকে ফোন করে দিয়েছি। ঠিক আছে দেবাণী, আমি রাখছি। তোমার আমার কাছে আসতে অনুমতি লাগে না, আগ্রহ লাগে ডার্লিং। স্যার আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। হোয়াট? দেবাণী, তুমি চাকরি ছাড়লেও আমি তো তোমাকে ছাড়তে পারবো না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন স্যার, এটা কি মোটেও ঠিক নয়। বাড়াবাড়ি এখনো তো কিছু দেখোনি দেবাণী। তুমি আমার অফিসে এলে, কয়েকদিন কাজ করলে, যখন আমার তোমাকে পছন্দ হলো, তখন তোমার মনে হলো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। কি করলেন আপনি? ভোগ নয়, লোভ নয়, অধিকারেই আপনাকে স্বীকার করে নিলাম। আপনি জানেন আমি বিবাহিত, আমার স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার একটা 5 বছরের ছেলে আছে। আপনি কি করলেন এটা? কি করলেন এটা? মেয়েদের স্বভাবটাই এমন, নিজের রূপ যৌবনকে পুঁজি করে নয়া ব্যবসা, কি বলেন? একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না, চুপ করুন, চুপ করুন। ভাবেননি না আঁচল ধরে না টেনে সিঁধিতে সিঁদুর পরিয়ে দেবো? কি ভেবেছেন আপনি আমি আপনার দাসীবাদী? আপনার মুখে যা আসবে আপনি তাই বলে যাবেন আমাকে? ভালোবেসেছিলাম আপনার, অধিকারের অঙ্গীকারে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। আপনি তো একটা খারাপ মানুষ, খুব খারাপ। আপনাদের এই লোভ আর দখলদারির অত্যাচার আমি সহ্য করতে পারছি না। চলে যান, চলে যান বলছি আপনি এখান থেকে। অপরাধ আমার, অন্যায় আমার। যাও দেবাণী, ছেলেকে নিয়ে অন্য কোথাও গিয়ে নতুন জীবন শুরু করো। আয় সোনা, চল সোনা, তুই আর আমি এই খারাপ সময় ভুলে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমরা আবার নতুন করে বাঁচবো।